আসসালামু আলাইকুম আমি আপনাদের কবির ভাইয়া আজকে যারা বিসিএস পরীক্ষা অথবা ব্যাংকের জন্য প্রিপারেশান নিচ্ছেন অথবা বার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি কথা বলা শুরু করছি আপনারা জানেন যে আমাদের ইদানিংকালে প্রশ্নগুলাতে বিসিএস ব্যাংক বা বার্সিটি অ্যাডমিশান যে কোনো জবের পরীক্ষায় এইরকম কিছু কোশ্চান দেয়া থাকে এরপরে আপনার এই একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা হয় যে এই ওয়ার্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচ আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি আমি আমার ক্লাসগুলোতে যে পার্টস অফ স্পিচ আসলে কখনো নাম দেখে চেনা যাবে না যেমন ওয়াটার শব্দ পানি এটা যে সবসময় নাউন থাকবে বিষয়টা এইরকম নয় আমরা এই কারণে একটা টপিক হচ্ছে আমাদের সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ তার মানে একটা ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ কীভাবে হয় এই টপিকের উপরে আমরা ধারাবাহিক সিরিজ আকারে এই ভিডিওটা করতে যাচ্ছি এইরকমভাবে কীরকমভাবে এই টপিকটা থেকে প্রশ্ন আসে আমি যদি প্রশ্নগুলোর দিকে একটু তাকাই এক নাম্বার প্রশ্নের দিকে যদি আপনি একটু তাকান লেখা আছে হি ইজ ওয়াকিং অ্যাবাউট আমরা সাধারণত যেইটা জানি অ্যাবাউট সব অ্যাবাউট মানে হচ্ছে আমাদের একটা প্র্যাপোজিশন অ্যাবাউট মানে হচ্ছে একটা প্র্যাপোজিশন কিন্তু আমাদের এই সেন্টেন্সে অ্যাবাউট বসেছে অ্যাজ এন অ্যাডভার্ফ হিসাবে তার মানে হি ইজ ওয়াকিং অ্যাবাউট আমরা যেই জিনিসটাকে প্র্যাপোজিশন হিসাবে জানি সেই জিনিসটাই এখানে অ্যাডভার্ভ হয়ে গেল দুই নাম্বার সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই সাধারণত ওয়ার্ডকে আমরা ডাব্লিউস ওয়ার্ড হিসাবে জানি অথবা কনজাংশন হিসাবে জানি হোয়াট কি করে নাউন হতে পারে হোয়াট কি করে প্রনাউন হতে পারে হোয়ার্ড কখন রিলেটিভ প্রনাউন হতে পারে এই বিষয়টা নিয়ে একটা ওয়ার্ড বিভিন্নভাবে কিভাবে পার্টস অফ স্পিচ হতে পারে এটি আমাদের আলোচনার বিষয় এই সেন্টেন্সে হোয়াট হচ্ছে আমাদের ইন্টারজেকশান কি বলুন তো এই সেন্টেন্সে হোয়াট হচ্ছে কী বলেন তো আমাদের ইন্টারজেকশন তার মানে আমি যতটুকু জানি যে হোয়াট আমাদের ইন্টারগেটিভ প্রনাউন হবে অথবা রিলেটিভ প্রোনাউন হবে সেটা থেকে বের হয়ে এই সেন্টেন্স আমাদের ইন্টারজেকশন হয়ে গেলো তার মানে পার্টস অফ স্পিচের একটা অংশ হয়ে গেলো তিন নম্বর সেন্টেন্সটা দেখেন হি কামস ডু দিস নাও সে এখন এটা করতে পারে না ফর হিজ ফর হিজ ইল অথবা ফর হিজ ইল না ফর হি ইজ ইল হবে ইজ ইল হবে আমি একটু কারেকশন করে দিলাম দেখেন সাধারণত আমি ফরটাকে প্রেপোজিশন হিসেবে জানি কিন্তু এই সেন্টেন্সে ফর হচ্ছে আমাদের কনজাংশন হিসাবে ব্যবহৃত হল কন কনজাংশন হিসাবে ব্যবহৃত হলো এই সেন্টেন্সে ফরটার প্রেমিশন থাকলো না পরবর্তী এক্সাম্পল ইউ আর বাট এ চাইল্ড ফোরটি ওয়ান এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে বাটকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে জানি যেমন হি ইজ অনেস্ট বাট ইজ কি বলেন তো পুর একটা অপরটা রিভার্স ওয়ার্ড হিসাবে জানি অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে জানি কিন্তু আমাদের এই সেন্টেন্সে বার্ট হচ্ছে আমাদের একটা কি বলেন তো অ্যাডভার্ভ এই সেন্টেন্সে বাট কি বলেন তো আই নো হিম বেটার আমরা কে না জানি যে গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি বলেন তো বেটার তার মানে এটা হওয়া উচিত ছিল কি বলেন তো আমাদের এখানে কিন্তু প্রকৃতপক্ষে এই সেন্টে এই সেন্টেন্সে বেটার শব্দটা অ্যাডভার্ভ হিসাবে ব্যবহৃত হল আর লাস্ট যে একটা কোশ্চেন আছে আমাদের ছয় নাম্বার হি লাভস লাইক হিজ ফাদার ডাস হি লাভস লাইক হিজ ফাদার ডাস লাইকটাকে আমরা প্রায়শই বলে থেকে আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি হি লাইকস হার সে তাকে পছন্দ করে লাইকটাকে আমরা শুধুমাত্র ভার্ফ হিসাবে জেনে থাকি আমি আমার এই টপিকের এই আলোচনায় দেখানোর চেষ্টা করব। লাইক কি করে নাউন হয়ে যায় লাইক কি করে অ্যাজেটিভ হয়ে যায় লাইক কি করে কনজাংশন হয়ে যায় দেখেন এই সেন্টেন্সে লাইক শব্দের হচ্ছে আমাদের কনজাংশন লাইক কি করে অ্যাডবার হয় এখন এটা আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য লাগে বিসিএস বলেন ব্যাংক বলেন সর্বশেষ আঠাইশ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা একটা প্রশ্ন আসছিল ওইখানে ডাউন শব্দটা ছিল যেমন হি সেট ডাউন এখানে এই শব্দটা ছিল তার মানে রিসেন্টলি এই টপিক থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয় এখন শুধু কি আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য বা এমসিকিউ পরীক্ষার জন্য না কেন কারণ হচ্ছে আপনি একটা সেন্টেন্সের অনুবাদ যখন করবেন যেই সেন্টেন্সে বার্টের অনুবাদ হবে অ্যাডবার হিসাবে আপনি করলেন কনজাংশন হিসাবে তখন অনুবাদ আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে আপনি কোনো সেন্টেন্সে অ্যাভাউট হচ্ছে আপনার সম্পর্কে আপনি ওইটার অনুবাদ করলেন প্রেপোজিশন হিসাবে কিন্তু ওই সেন্টেন্সে ছিল অ্যাড হিসাবে আকাশ অনুবাদে পার্থক্য হয়ে যাবে আপনি যখন কোনো কিছু লিখতে যাইতেছেন তখন লাইককে আপনি ভার্ভ হিসাবে জানেন কিন্তু আপনি সেন্টেন্স লিখে দিয়েছেন এবং ওই সেন্টেন্সে লাইক আমাদের কনজাংশানের কাজ করে ফেললো তার মানে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি বুঝাইতে পারতেছেন না আপনি বুঝতেছেন এক জিনিস এই টপিকের পূর্ণাঙ্গ কনসেপ্ট না থাকার কারণে আপনি লিখছেন এক জিনিস বুঝছেন আর জিনিস পরীক্ষক বুঝছে আরেক জিনিস এই বিষয়টার সমাধান করার জন্য আমাদের যতগুলা ক্লাস লাগে আমরা পিসি দাসের হাই হাই স্কুল মানে পিসি দাসের বই থেকে আমরা এখানে প্রায় চৌয়ান্ন থেকে পঞ্চান্নটা ওয়ার্ড থাকে আমরা জানি ট্রেডিশনাল গ্রামারের প্রশ্ন হয়ে থাকে এবং এই বইটা থেকে হুবু প্রশ্ন হয় ওইখানে চৌয়ান্নটা ওয়ার্ডের এরকম ডিফারেন্ট পার্টস অফ স্পিচ দেওয়া আছে লাইক অ্যাবাউটটা কি করে প্রেপোজিশন হয় কি কি করে একবার ভয় এই রিলেটেড মানে বিস্তারিত এই সিরিজটাতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি এতে অনেকেই উপকৃত হবে এবং আমি চেষ্টা করব খুব দ্রুতই এবং রেগুলারলি এই টপিকের উপর সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ সিরিজটা আপনাদের হাজির করার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবারকাতু